नमस्कार तुम्हारे सब भलो आछो एवं सुस्थ आछो। आज के पंचम श्रेणी भातार आद्रा कविता कविर नाम कीर्तिवास ओझा। আমরা আগের দিনে আগাবে রক্তব যোগা সারথি থেকে যথাযোগ্য আলিঙ্গন পদাধি বন্ধন পর্যন্ত আমরা পড়িয়েছিলাম এবং বুঝিয়েছিলাম। আজকে শুরু করবো আমরা ভরত কয়েন ধরি থেকে চারি ভাই একত্র হইব অযোধ্যায়। ভরত কয়েন ধরি রামের চরণ, তাহলে ভরত কার চরণ ধরছেন না রামের চরণ ধরছেন? কার বাক্য রাজ্য ছাড়ি বনে আগমন, মানে কার কথা তুমি এই বনে আগমন করলে এবং রাজ্য থেকে ছেড়ে আসে? অপরাধ ক্ষমা করো চলো প্রভু দেশ, সিংহাসনে বসিয়া বোঝাও মন ভরে আসে। মানে অপরাধ ক্ষমা করে তুমি দেশে ফিরে চলো এবং সিংহাসনে বসে সেই মনোপ্রেসটা ঠিক করে নেবে চলো। অযোধ্যা ভূষণ তুমি অযোধ্যার সার, তোমার বিনা অযোধ্যায় দিবসের অন্ধকার। অযোধ্যার ভূষণ তুমি অযোধ্যার সার, তোমার বিনা অযোধ্যা, তোমার বিনা অযোধ্যাতে দিবসে অন্ধকার। তোমার বিনা অযোধ্যায় দিবসে অন্ধকার, তুমি যেহেতু অযোধ্যায় নেই তাই দিনের বেলায় কিন্তু আমরা অন্ধকার দেখছি আমরা। চলো প্রভু অযোধ্যায় লহ রাজ্যভার, তাহলে চলো প্রভু তুমি অযোধ্যায় ফিরে চলো, রাজ্যভার গ্রহণ করবে চলো। হ্যাঁ, দাসদস্য করি আমি করি আজ্ঞা অনুসার, তোমার দাসদস্য করে আমি সবকিছু আমরা ঠিকঠাক করবো। শ্রীরাম বলেন তুমি ভরত পণ্ডিত, শ্রীরাম দেব বলতে আরম্ভ করলেন তুমি ভরত তুমি পণ্ডিত, না বুঝিয়া কেন বলো এ নয় উচিত, মিথ্যা অনুযোগ কেন করো বিমাতায়। হ্যাঁ, মিথ্যা অনুযোগ বিমাতায় মিথ্যা অনুযোগ কেন করছো? বনে আইলাম আমি পিতরা আগ্রায়, মানে পিতার কথা মতো কিন্তু আমি বনে এসেছি। চতুর্দশ বৎসর পালিয়া পিতৃ বাক্য, অযোধ্যায় যাইব আমি দেখিয়া প্রত্যক্ষ। মানে চতুর্দশ বর্ষ পালিয়ে আমরা পৃথিবীর কথা মতো আমি চতুর্দশ বর্ষ আমরা বনে থেকে তারপর আমি অযোধ্যায় যাইব এবং সবকিছু দেখিব। তোমাতে আমাতে নাহি করি অন্য ভাব, তোমার রাজত্বে ভাবি মোর রাজ্যটা। বা তোমাতে আমাতে নাহি কোনো ভাব অন্য ভাব কিছু নেই, তোমার রাজত্বে ভাবি মোর রাজ্যটা। যাও ভাবে ভরত তড়িত অযোধ্যায়, মন্ত্রীগণ লয়ে রাজ্য করো কথায়। যাও তুমি তাড়াতাড়ি অযোধ্যায় যাও, অযোধ্যায় যে মন্ত্রীগণ সবাইকে নিয়ে রাজ্য চালাও। সিংহাসন শূন্য আছে ভয় করি মনে, কোন কোন শত্রু আপদ ঘটাবে কোন ক্ষণে। সিংহাসন শূন্য আছে যেহেতু তুমি নেই, আমি বনবাসে এসেছি তাহলে তোমায় কিন্তু আতে যেতে হবে, কোন শত্রু এখানে এসে সেই সিংহাসন ধরবে। চতুর্দশ বৎসর জন্মগত প্রায়, চার ভাই একত্র হইব অযোধ্যায়। তাই চতুর্দশ বৎসর যাওয়ার পর আমি নিশ্চয়ই অযোধ্যায় যাব এবং চার ভাই মিলে একসঙ্গে একত্রিত হইব। তোমাদের এখানে কিছু শব্দার্থ আছে, যেমন আজ্ঞা, আজ্ঞা মানে কি? আজ্ঞা মানে আদেশ বা আদেশ, যেমন শীঘ্র গতি মানে দ্রুত গতি। বালা ভয়ে আকার লয় আকার, বালা বালা মানে কি? কন্যা। পর্ণশালা, পর্ণশালা মানে কি? পাতার কুটি। এই যেগুলো রয়েছে কিছু অর্থ, হ্যাঁ এগুলো ভালো করে তোমরা পড়বে এবং বানানগুলো ভালো করে মুখস্থ করবে। তাহলে তোমাদের আজকে হোমওয়ার্ক দেওয়া হইল, হোমওয়ার্ক এন্ড ক্লাস ওয়ার্ক, ভরত কয়েন ধরি থেকে চারি ভাই একত্র হইব অযোধ্যায়। তাহলে এখান থেকে অযোধ্যা পর্যন্ত এটা ভালো করে তোমরা মুখস্থ করে রাখবে।
नमस्कार।